কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেপেলেরা তো খুব দুষ্ট, সেই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখি। দেখি যে বিএনপির মহিলা নেত্রীদের ছবি দিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছে, তারা কূটনীতিকদের পা মালিশ করছে। সাথে আবার আমাদের চট্টগ্রামের একটা নেতাও আছে, আমি না বলতে চাই না, নির্বাচন বানচাল করার জন্য অতীতে যেমন ষড়যন্ত্র করেছে, এখনো সেই ষড়যন্ত্রের পথেই বিএনপি হাঁটছে। তাই বিএনপিকে অনুরোধ জানাব যে আপনারা সরকারের বিদায় চান, খুব ভালো কথা, আপনারা নির্বাচনে আসুন, নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় তাহলে তো আপনারা ক্ষমতায় যেতে পারবেন। আপনারা নির্বাচনে যাবেন না, নির্বাচন বর্জন করবেন, আবার সরকারকে বিদায় দিতে চাইবেন, সেটি তো দেশ বিরোধী কাজ। সেই দেশ বিরোধী কাজ কাউকে হতে দিতে পারি না, দেশ বিরোধী কাজ কাউকে করতে দেওয়া হবে না। আর বিএনপির আরেকটা কি, দিনের বেলা পদযাত্রা, রাতের বেলা এমবেসি যাত্রা। ওদের রাতের বেলা বিভিন্ন এমবেসিতে গিয়ে অ্যাম্বাসেডরদের কূটনীতিকদের পদদাহন করে, এই হচ্ছে তাদের কাজ। আমি ফেসবুকে অনেক কিছু দেখি, যে এখানে ফেসবুকে এগুলো বলা ঠিক হবে না, বললে অনেকের কথা বলে আসবে, চলে আসবে। আমাদের নেত্রী বক্তৃতা করার সময় মুরব্বীদের জন্য সম্মান করার জন্য আমাকে বলেছেন, তা আমি পরিবার থেকেও সেই শিক্ষা পেয়েছি, সেজন্য আমি কিছু বলতে চাই না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেপেলেরা তো খুব দুষ্ট, সেই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখি। দেখি যে বিএনপির মহিলা নেত্রীদের ছবি দিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছে, তারা কূটনীতিকদের পা মালিশ করছে। সাথে আবার আমাদের চট্টগ্রামের একটা নেতাও আছে, আমি না বলতে চাই না, তাদের কাজ হচ্ছে রাতের বেলা কূটনীতিকদের পদলাহন করা, কূটনীতিকদের হাতে পায়ে ধরা, এই হচ্ছে কাজ। এই দেশে কোনো কূটনীতিক কাউকে ক্ষমতায় বসাতে পারে নাই, কোনো কূটনীতিকরা ক্ষমতায় বসাতে পারবে না। এই দেশের ক্ষমতার মালিক, এই দেশে ক্ষমতার মালিক জনগণ। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, আওয়ামী লীগ সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনও আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে। শুধু নেতা কর্মীদের একটি অনুরোধ জানাব, 14 বছর ধরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের প্রচার করুন, নতুন দাবি উপস্থাপন করবেন না। 14 বছর আগের চিত্র মানুষকে দেখান আর এখনকার চিত্র মানুষকে দেখান। মানুষ অন্য কাউকে ভোট দিবে না, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, যদি মানুষকে উন্নয়নের চিত্র সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারি। সবশেষে আমি নেতা কর্মীদের একটি অনুরোধ জানাব, আগে যখন বিরোধী দলে ছিলাম তখন যেভাবে রাজপথে ছিলাম, এখন থেকে সেইভাবেই রাজপথে থাকব, ক্ষমতায় থাকি কিংবা না থাকি সবসময় রাজপথে ছিলাম, ভবিষ্যতেও রাজপথে থাকবো।